আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বন্ধুগণ, ভিডিওটি কেউ মিস করবেন না। যদি আপনি একটি টুইটার অ্যাকাউন্ট খুলতে শিখতে চান, যদি আপনি খুলতে চান, তাহলে কেউ মিস করবেন না। ভিডিওটি এক ফোঁটাও স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর আমি আজকে এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে কী করবেন সব কিছু। সে বিষয়টি দেখে আসে, তবে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি শুরু করার আগে। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে কোনো মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি সম্বন্ধে। ভিডিওটি কেমন হলো, আপনার কী উপকার আসতে পারছে কি না অবশ্যই জানিয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুগণ, আমরা কিন্তু স্ক্রিনে চলে আসলাম। তো আমরা টুইটারে অ্যাকাউন্ট খুলতে হলে, আপনি যদি মোবাইল থেকে খুলতে চান, সেক্ষেত্রে আপনি মোবাইলে আপনার গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে টুইটার লিখে সার্চ করবেন, টুইটারের অ্যাপসটি পেয়ে যাবেন। তারপরে আপনারা কী করবেন, ওপেন করবেন, ঠিক আছে, ইনস্টল করে ওপেন করবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, তো আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটু সময় নেবে, এভাবে ইন্টারফেস হবে। তো আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে নিচে দেখেন লগ ইনের অপশন আছে। লগ ইন যেহেতু আমরা আজকে দেখাবো ক্রিয়েট অ্যাকাউন্ট, কীভাবে প্রফেশনাল ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি দেখাবো। সেজন্য কিন্তু আমরা ক্রিয়েট এই যে অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, ঠিক আছে। তো এখানে যদি আপনার ল্যাঙ্গুয়েজ শো করে ইংলিশ, আরবি, আপনি কোনটা সিলেক্ট করতে চান, যদি বাংলাও করতে চান, এই যে শো মোরে ক্লিক করে দেবেন, আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু ইংলিশে রাখবো, তো ইংলিশ টিক মার্ক দেওয়া আছে। এখন কি করব, এই যে নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এভাবে ইন্টারফেস শো হবে। তো ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, তো এখানে প্রথমে আপনার দিতে বলতেছে আপনার নাম। তো প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে গেলে, যদি আপনার নিজের নামে অ্যাকাউন্ট খুলতে চান, সেটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি খুলতে পারেন। আর যে কোনো আপনার বিজনেস অথবা আপনার চ্যানেলের নামে, তো আপনি যেটা খুলতে চান। তো আমার যেহেতু চ্যানেলের অ্যাকাউন্ট অলরেডি আছে, এটা আপনাদের দেখানোর জন্য, তো আমি এটা আমার নামেই খুলব। তো এর জন্য আমার নামটা আমি লিখব। আমজাদ দিলাম। তো আপনারা কি করবেন, আপনাদের নাম যেটা সেটা দিবেন। দেওয়ার পরে তারপরে নিচে দেখেন, এখানে লেখা আছে ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা যদি প্রফেশনাল অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফোন নাম্বার দিয়ে খুলবেন না, অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি ইউজ করবেন। তো ইমেল অ্যাড্রেস ইউজ করার ক্ষেত্রে এই যে এখানে দেখেন ইউজ ইমেল অ্যাড্রেস, তো এখানে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন ইউজ ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার ইমেলটা এখানে দিবেন, এখানে বসাবেন, যে একটা জিমেল অ্যাকাউন্ট যেটাতে আপনি কোড নাম, আপনার একটা সিকিউরিটি কোড যাবে, ঠিক আছে, যেটা আপনার মোবাইলে আছে অথবা আপনার পাশে আছে, সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিবেন। তো আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে আপনার নিচে আর একটা অপশন শো করতেছে ডেট অফ বার্থ। তো আপনারা এখানে ডেট অফ বার্থে ক্লিক করবেন। ক্লিক করার পরে অবশ্যই আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন, সিলেক্ট করবেন। অবশ্যই 18 বছরের উপরে দিবেন, 18 বছরের নিচে দিলে কিন্তু হবে না, ঠিক আছে। অবশ্যই আপনার বয়স 19-20 এরকম হইতে হবে, কিন্তু 18-র নিচে হবে না। যদি 17 দেন তাও কিন্তু হবে না। তো এখানে আপনার বয়সটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনার বয়সটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা দেখেন নেক্সটের অপশন পাবেন, এই যে নেক্সট। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে কাস্টমার মানে অনেক কিছু লেখা থাকবে, চাইলে আপনি পড়ে দিতে দেখতে পারেন, আর না হলে আপনি কি করবেন, এই যে এখানে নেক্সটের অপশন পাবেন, নেক্সটের অপশনে ক্লিক করবেন, নেক্সট। তো আবার এখানে দেখাইতেছে আর কি, সব কিছু দেখাইতেছে। তো তারপরে আপনি কি করবেন, এই যে সাইন আপ এখানে ক্লিক করবেন। তো সাইন আপে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার যে জিমেলটা এখানে দিয়েছেন, ওই জিমেলে কিন্তু একটি কোড চলে যাবে। তো আপনি ওই জিমেলটা সেভ করবেন। তো আপনার কোডটি সেভ করে, জিমেল সেভ করে কোডটি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এভাবে
এখানে বসিয়ে দিয়ে টিক মার্ক দিবেন। তারপরে আপনি আপনার এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন, যেটি অনেক স্ট্রং পাসওয়ার্ড দিবেন 8 ডিজিটের, যাতে এই পাসওয়ার্ডটি আপনার মনে রাখে অথবা খাতায় লিখে রাখবেন যাতে পরবর্তীতে ভুলে না যান। ঠিক আছে, তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়েছি, তো আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনাদের মন মতো। ঠিক আছে, আপনাদের মন মতো পাসওয়ার্ডটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই কিন্তু লিখে রাখবেন। তো আমি কপি করে রাখলাম, পরবর্তীতে লিখবো আমি আপনাদের, যেহেতু দেখা দিচ্ছি তাড়াতাড়ি। তো নেক্সটে দেওয়ার পরে দেখেন এভাবে আপনার সামনে আপনার একটি প্রোফাইল পিকচার দিতে বলবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে স্কিপ করেও যেতে পারেন, তবে আপনি যেহেতু প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবেন আপনার তো লোগো দিতেই হবে, আপনার ছবি হোক আপনার যেটাই হোক দিতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। আপনি চাইলে সরাসরি ক্যামেরা ওপেন করে নিতে পারেন, তো আমি আমার ফাইল থেকে নেব, আমার ফাইল থেকে আমি যে কোনো আমার একটা ছবি দিবেন, তো আমি একটা আমার ছবি দিতেছি, আপনারা ইচ্ছা মতো দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার যে বিজনেস সেই বিজনেসের লোগোটা দিয়ে দিবেন, তো আমি আপনাদের দেখানোর জন্য শর্টকাটের জন্য এটা করতেছি। তো আমার ছবিটা দিয়ে দিলাম অ্যাপ্লাই, তারপরে অ্যালাউ সব অ্যালাউ দিয়ে দিবেন। ঠিক আছে, তবে বন্ধুগণ আমি বলে রাখি, যদি আপনি পিসি থেকে খুলতে চান, ল্যাপটপ কম্পিউটার প্রসেস একই, শুধু ওখানে অ্যাপসের প্রয়োজন হবে না, আপনি যে কোনো সাইট থেকে টুইটার লগইন twitter.com লিখে সার্চ করে এখন কিন্তু খোলার প্রসেস একটাই, সার্চ করে সেখান থেকে খুলতে পারেন। তারপরে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট। তো নেক্সট নেক্সটে দেওয়ার পরে এখানে আপনার মানে আপনার বার দিতে বলতেছে, বার বলতে কি আপনার মানে কি পছন্দ কি কি আপনি আবে যাবে এটা লিখতে পারেন। তো আপনি এখানে আপনি যদি একটা প্রফেশনাল নিয়ে কাজ করেন, যে কোনো একটা প্রফেশন নিয়ে কাজ করেন, সেই প্রফেশনটা এখানে দিতে পারেন। তো আমি কিছু দিলাম না, আমি এখানে আপনারা এখানে সুন্দর করে অনেক কিছু লিখতে পারেন, এটা কিন্তু আপনার প্রোফাইলে যে জায়গায় প্রোফাইলটা যাবে সে জায়গায় শো করবে। তো আমি শুধু হাই লিখে দিলাম, তো হাই, তারপরে আমি নেক্সটে ক্লিক করে দিলাম, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। তারপরে ইউজার নেম, এখানে আপনারা চাইলে আপনার নিচে দেখেন আরও অনেক ইউজার নেম শো করতেছে, এই যে এখানে আপনারা চাইলে আপনার ইউজার নেম, কিন্তু যেহেতু আপনার প্রফেশনাল আপনার ইউজার নেম লাগবে, তো আপনি কিন্তু ইউজার নেমটা এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দসই সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি এখানে লিখেও সিলেক্ট করে নিতে পারেন আপনি যেটা দিতে চান। তো সিলেক্ট করে দেওয়ার পরে আর এখন যদি আপনারা না নিতে চান, সেক্ষেত্রে আপনারা স্কিপ করেও যেতে পারেন, যে স্কিপ অপশন স্কিপ করেও যেতে পারেন। তো আমি এটাই দিয়ে দিলাম, যেটা আমার ইউজার নেম এখানে শো করতেছে আমি এটাই দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনার যে বিজনেস অথবা আপনার নাম সে অনুযায়ী মিল করে নেবেন, খুঁজে খুঁজে দেখবেন। ঠিক আছে, তো আমি নেক্সট দিয়ে দিলাম। তো নেক্সট দেওয়ার পরে তো এখানে আপনারা দেখাইতেছে, তো আপনারা এরকম নাট নাও করে দিলাম আমি, যেহেতু আপনাদের দেখাবো আরও কিছু কাজ আছে। তো এখানে আপনাদের দেখাবে আপনি কী কী মানে পছন্দ করেন, মানে আপনি কি দেখতে চান এই টুইটারের মাধ্যমে বেশি কি কি লাইক করেন, সেক্ষেত্রে আপনি এখানে লেখা ট্রাভেল, মিউজিক, ক্রিয়েটার্স, ফান্ডস, আপনার স্পোর্টস। ঠিক আছে, তো আপনার কয়েকটা সিলেক্ট করে দেবেন, আপনার যেগুলো পছন্দ সেগুলো আপনি সিলেক্ট করে দেবেন। তো স্পোর্টস এগুলো সব সিলেক্ট করে দিলাম, তারপরে নেক্সট। তো এখানে এটা দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি এখানে দেখাবো অনেক কয়েকজন মানে সেলিব্রিটি দেখাবে, এখানে আপনারা চাইলে আরও কিছু এখান থেকে সিলেক্ট করে দেবেন, আপনার পছন্দ যেগুলো তা অথবা আপনার যেগুলো নিয়ে কাজ করেন সেগুলো নিয়ে এখানে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেবেন, নেক্সট পর দিয়ে দেবেন, এরা দুইবার শো করবে, তারপরে ওই প্রকৃতির লোকগুলোকে আপনার সামনে শো করবে, এখান থেকে আপনার অন্তত 5-10টা ফলো করে দেবেন, কারণ প্রথম তো ফলো করে দিতে হয় আপনার। তো এগুলো ভেরিফাইড অ্যাকাউন্ট, এগুলো আপনার 5-10টা ফলো করে দেবেন, তাহলে আপনার পেজটা শো করবে, হয়তো আপনার যে কান্ট্রি সেই কান্ট্রি অনুযায়ী সেলিব্রিটি যারা আছে তাদের অ্যাকাউন্টগুলো শো করবে। ঠিক আছে, তো আমি নেক্সট করে দিলাম, হয়ে গেছে। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখেন অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো একটু অপেক্ষা করি আমরা, দেখেন আমার কিন্তু টুইটার অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে টুইটার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারেন। তো হ্যাঁ বন্ধুগণ, কেমন হলো আজকের এই ভিডিওটি? এই ভিডিওটি দেখে আমি আশা করি আপনি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখে গেছেন। তো এরপরেও যদি আপনাদের কোনো বিষয় নিয়ে জানতে থাকে, কীভাবে টুইটার ফলোয়ার ই করবেন বেশি করবেন, সে বিষয় নিয়ে কিন্তু আমি এই যে আমার এই ভিডিওটা দেখবেন, আপনি টুইটার কীভাবে আপনার টুইটারে হাজার হাজার ফলোয়ার নেবেন সেই ভিডিওটা দেখতে পারেন। আরও অনেক টুইটারের ভিডিও আছে আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে, ঢুকবেন, ঢোকার পরে আপনি কিন্তু সব ভিডিওগুলো পেয়ে যাবেন, টুইটার সম্বন্ধে A to Z ধারণা পেয়ে যাবেন। তো টুইটার আপনি
একদম টুইটারে এক্সপার্ট হতে পারেন ভিডিওগুলো দেখলে। তো বন্ধুগণ আশা করি ভিডিওটি দেখে আপনার কাছে ভালো লেগেছে। তো আমি আজকে বিদায় নেব, তবে আপনার কাছে আবার রিকোয়েস্ট করতে চাই, আপনার যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন সদস্য হয়ে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুগণ চলুন আমরা আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।